জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালোই আছেন। যাদের টাকা পয়সার দরকার, যাদের অর্থ সংকট চলছে, জীবনে বহু কষ্ট করে যারা অর্থ সঞ্চয় করতে পারছে না বা টাকা পয়সার জন্য নিজের স্বপ্নগুলিকে বাস্তব করতে পারছে না, তাদের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে রবিবার দিন। কেন কি রবিবার দিনটি হচ্ছে গিয়ে সূর্যের দিন, এবং সূর্য যদি একজন মানুষের জীবনে যদি সূর্যের অবস্থা যদি ভালো থাকে, সূর্য গ্রহের অবস্থা যদি ভালো থাকে, তাহলে সে মানুষ মান সম্মান পায় এবং জীবনে প্রচুর পরিমাণে সে ধন সম্পত্তিও অর্জন করতে পারে এবং ধন সম্পত্তি টাকা পয়সা সে সঞ্চয় করতে পারে। আজকের এই ভিডিওতে আমি একটি প্রতিকারের কথা বলবো। এই প্রতিকারটি রবিবার দিন করতে হবে। রবিবার দিন করা এই প্রতিকারে, এবং এই প্রতিকার যারা রবিবার দিন করবে, তারা যদি এই প্রতিকারটি রবিবার দিন করে থাকে, তাহলে যাদের জীবনে অর্থ সংকট চলছে, অর্থের অবস্থা খারাপ চলছে, জীবনে ধার লেগে আছে, ঋণ হয়ে আছে, ঋণী হয়ে আছেন, তাদের জন্য অনেক ভালো ফল দেবে এই প্রতিকারটি। ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো রবিবার দিন হচ্ছে সূর্যের দিন। যদি ব্যক্তির জীবনে সূর্যের স্থিতি যদি ভালো থাকে, যাদের জীবনে সূর্যের স্থিতি ভালো থাকে, তারা জীবনে খুব সহজেই সকল কিছু তারা প্রাপ্ত করে থাকে। জীবনে মান সম্মান তাদের বৃদ্ধি পায়, এবং যেখানেই যায়, যে কাজেই তারা করুক না কেন, সে কাজে তারা উন্নতিও করে থাকে এবং সফলতাও খুব সহজে তারা প্রাপ্ত করে থাকে। তো রবিবার দিনটি হচ্ছে সূর্যের দিন, এবং ধন সম্পত্তি টাকা পয়সা নিয়ে বিভিন্ন যতই টোটকা বলুন আর যতই তন্ত্রমন্ত্র বলুন, এই সকল কিছু রবিবার দিনই করা হয়। কেন কি রবিবার দিন সূর্যের দিন। আজকের এই উপায়টি অবশ্যই করুন। এই উপায়টি, এই প্রতিকারটি করলে জীবনে আপনাদের অর্থ সংকট আপনাদের জীবন থেকে চলে যাবে, এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে যদি কোনো ধরনের অশুভ ফল প্রদান করছে বা আপনার জীবনে যদি কোনো ধরনের বাধা বিপত্তি লেগে রয়েছে অর্থ উপার্জনের ক্ষেত্রে, বহু চেষ্টা করার পরও টাকা পয়সা হাতে আসছে না, বা কোনো ব্যবসা করতে গেলে সেখানে আপনাকে লোকসানের সম্মুখীন হতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি অনেক বেশি ভালো ফল পাবেন। তো আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম একটি সাদা কাপড় আপনাকে নিতে হবে, এবং সেই সাদা কাপড়ে আপনি একটি 10 টাকার কয়েন্স এবং একটি 1 টাকার কয়েন্স আপনাকে নিতে হবে। 1 হচ্ছে সূর্যের সংখ্যা, সূর্যের সংখ্যা 1, আপনাকে অর্থাৎ 11 টাকা নিতে হবে। একটি 10 টাকার কয়েন্স এবং একটি 1 টাকার কয়েন্স আপনাকে নিতে হবে, এবং সেই সাদা কাপড়ের উপর আপনি সেই 11 টাকাটি আপনি রাখুন। এখন আপনি সেই টাকার উপর আপনি সামান্য একটু সিঁদুর আপনি মিলিয়ে নিন। সিঁদুরের রং লাল, এবং মা লক্ষ্মীরও প্রতীক সিঁদুর, তার সঙ্গে যে টাকা নিয়েছেন সেটিও মা লক্ষ্মীর প্রতীক। তো সেই 11 টাকাতে আপনি সামান্য একটু সিঁদুর মিলিয়ে নিন। একটি সাদা কাপড়ে 11 টাকা রাখুন এবং সেখানে একটু সিঁদুর মিলিয়ে নিন। তার সামনে আপনি একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন, এবং 3টি ধূপকাঠি আপনি জ্বালাবেন। জ্বালানোর পর আপনি ভক্তি সহকারে যেভাবে আপনি ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করেন, ঠিক সেইভাবে আপনি সেই জিনিসটির সম্মুখে বসে আপনি সূর্যদেবকে স্মরণ করে আপনার জীবনের যত দুঃখ কষ্টগুলিকে শেষ করার উপরেও আপনার জীবনে সফলতা এবং উন্নতি দেওয়ার জন্য সূর্যদেবকে আপনি প্রার্থনা করুন। এরপর সেই সাদা কাপড়টিতে আপনি একটি গিট দিয়ে আপনি একটি পটলি বানিয়ে নিন, এবং সেই জিনিসটি আপনি সর্বদা আপনার পকেটে রাখুন। সেই যে আপনি কাজটি করলেন, এর মধ্যে এত বেশি শক্তি সঞ্চয় হয়ে থাকবে। এখন এই জিনিসটি আপনি সর্বদা আপনার ডান পকেটে রাখবেন,
আপনি যখনই যেখানেই যাবেন, যে কাজেই যাবেন, আপনি ব্যবসা করতে যাচ্ছেন বা আপনি কোনো ভালো কাজে, ভালো উদ্দেশ্যে, মহান উদ্দেশ্যে আপনি কোথাও বেরোচ্ছেন, আপনি সেখানে যাওয়ার পর সেই যে আপনার পকেটে থাকা জিনিসটিকে আপনি সর্বদা টাচ করে রাখবেন আপনার হাত দিয়ে। তবে এর ক্ষেত্রে আপনাকে কয়েকটি জিনিস নিয়ম অবশ্যই মানতে হবে। যেমন যখনই আপনি শ্মশানে যাবেন সেই জায়গায় আপনি এই জিনিসটি কোনোদিনও নিয়ে যাবেন না, বা কোথাও যদি নতুন কোনো সদ্য জন্ম নিয়েছে কোনো বাচ্চা যেখানে আপনার ছোঁয়া রয়েছে সেই জায়গায় তো আপনি এই জিনিসটি নিয়ে যাবেন না। এবং এই জিনিসটি নিয়ে বা এই জিনিসটি সঙ্গে রেখে আপনি কোনো দিনও কোনো ধরনের নেশা জাতীয় সামগ্রী বা আপনি মাছ মাংস অর্থাৎ আমিষ যে কোনো খাদ্য আপনি গ্রহণ করবেন না। যদিও আপনার দ্বারা ভুলবশত এই কাজটি হয়ে যায়, তাহলে আপনি বাড়িতে এসে নেক্সট রবিবারে আপনি সেই 10 টাকা এবং 1 টাকাটি শুদ্ধ গঙ্গা জলে, পরিষ্কার গঙ্গা জলে আপনি ধুয়ে সেদিকে মুছে শুদ্ধ করে আপনি আবার এই উপায়টি করে আবার সেই জিনিসটি বানিয়ে আপনি আপনার পকেটে রাখুন। এই কাজটি করলে আপনার জীবনে থাকা প্রতিটি সমস্যা আপনার জীবন থেকে শেষ হয়ে যাবে। অর্থ সংক্রান্ত যদিও কোনো ঝামেলা চলছে, সেই ঝামেলা শেষ হয়ে যাবে। অনেক সময় আমাদের পকেটে বা আমাদের কাছে যখন অর্থের অভাব থাকে, টাকা পয়সার অভাব থাকে, আমাদের মাথা কাজ করে না, আমরা ভালো কোনো নির্ণয় নিতে পারি না, সেক্ষেত্রে এই জিনিসটি আপনাকে অনেক বেশি লাভ দিবে। এক প্রকার বলতে গেলে এই কাজটি করার পর এই যে জিনিসটি তৈরি হলো, এই কাজ তৈরি থাকা জিনিসটি আপনাকে প্রতিটি ক্ষেত্রে আপনাকে হেল্প করবে, আপনাকে সাহায্য করবে, আপনার উন্নতির পথে সাহায্য করবে, আপনার সফলতার পথেও আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তিই এই কাজটি করতে পারে। রবিবারে শুধু 12টার পূর্বে আপনাকে এই কাজটি করতে হবে। কেন কি 12টার পর এই কাজটি করলে তার কোনো বিশিষ্ট কোনো তেমন ফল আপনি পাবেন না, তাই 12টার আগে আপনি এই কাজটি করবেন। এবং যে রবিবারে আপনি এই কাজটি করবেন তার আগে, কাজটি করার আগে আপনি সূর্যদেবকে জল অবশ্যই একটি তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে জল অবশ্যই আপনি অর্পণ করবেন। অর্পণ করার পর এই কাজটি করে এই জিনিসটি বানিয়ে সর্বদা আপনার পকেটে রাখুন এবং আপনি যখনই বাইরে বেরোবেন এই জিনিসটি সঙ্গে রেখে সঙ্গে নিয়ে বের হন, এবং তার সঙ্গে আপনি যখনই কারোর সঙ্গে কথা বলবেন এই জিনিসটিকে আপনি টাচ করে, হাতে টাচ করে, ডান পকেটে রেখে হাতে টাচ করে আপনি কথা বলবেন। আপনার কথা কেউ কোনোদিনও ফেলতে পারবেন না, আপনার কথা মন দিয়ে শুনবে এবং আপনি আপনার মনের মতো যা চাইছেন সেই সকল কিছু আপনার মনের মতো হয়ে থাকবে। তো বন্ধুগণ, কাজটি অবশ্যই করুন, এতে আপনাদের ভালো ফল আপনারা অবশ্যই পাবেন, আপনাদের মঙ্গল হবে, উন্নতি হবে, সফলতা জীবনে আপনি প্রচুর পরিমাণে পেয়ে থাকবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক একটি অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন। যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন।